তাহলে ভালো কে? আমি ওকে টেনে আনিনি, ও মাঝরাত্রিরে বিধ্বস্ত অবস্থায় একটু বাচ্চা মেয়েকে মানে ওকে সঙ্গে নিয়ে এসেছে, এসে বলেছে আমার আর জীবনে কেউ নেই। আমি বললাম যে ওকে ঠিক আছে আশ্রয় দিয়েছো, ঠিক আছে থাকতে দিয়েছো, ঠিক আছে দাও না ওকে 23-24 টাকা দিয়ে দাও ওকে, এবার বলো যে চলে যেতে, থাকলো তো। আমি যদি জানতে পারি যে আমার হাজবেন্ডের এক্স তার এখন কোথাও যাওয়ার জায়গা নেই, সে বিধ্বস্ত অবস্থায় আমার কাছে এসেছে, আমি তাকে ডেফিনেটলি বাড়িতে আশ্রয় দেব। আচ্ছা, আজকে দেখতেই পাচ্ছেন এখানে পুরো চেনা মুখের শাড়ি এই মুহূর্তে, এবং আপনারা বুঝেই গিয়েছেন যে আজকে আমরা মিঠিঝোড়ার মেকআপ রুমে। এখানে দেখতেই পাচ্ছি তার মধ্যে ওকে, ওর সঙ্গে আপনাদের টেলিভিশনের পর্দা আলাপ হয়েছে, বাট ইয়েস ওয়ালের যারা আপনারা রয়েছেন তার সঙ্গে আলাপ হয়নি। অনামিকাকে আপনারা সকলেই চেনেন, বেশ অনেকদিন বাদে কাম ব্যাক করলো, এবং এটা তো পুচকে অনামিকার মেয়ে, এবং বাকি তো এদের জীবনের গল্প তো আপনারা মোটামুটি জানতেই পেরেছেন। কি এত জীবনে মানে কেন এত তুমি এরকম কেন করছো? শান্তিতে বিয়ে করলো সবে, ওরা থাকতে দাও না। আমি তো শান্তিতে নেই, আমাকে তো সবটা গুটিয়ে পালিয়েই গেছিলে। হ্যাঁ, দুঃখে ছিল সেটা কি আমি জানি, দুঃখে ছিল কি না? দুঃখে ছিলে না? হ্যাঁ দুঃখে ছিল না। তুমি মঙ্গল গ্রহ দেখোনি, তার মানে মঙ্গল গ্রহ নেই? দেখেছি তো মঙ্গল গ্রহ, দেখেছি তো টিভিতে, হোক কি যাই হোক দেখেছি তো, তার মানে আছে। তুমি আমি তোমার লাইফ থেকে চলে যাওয়ার পর তুমি কি ছিলে সেটা আমি কি করে জানি, আমি তো সেটা দেখিনি। হ্যাঁ হবে ফ্ল্যাশব্যাক সিনস হয়, ওটা হবে। তোর মাকে সামলা। এত দয়া সাগর কেন কেন মানে ডেকে আনা কেন, কি হয়েছে কেন, কিসের জন্য দয়া সাগর বললে তুমি আমাকে বলো? তোমাকে জীবনে না, আমি আগে বলি আমার হচ্ছে মানে জীবনে শান্তি এসছে, আবার তাকে ডেকে নিয়ে এসে বাড়িতে রাখা, ঠিক আছে ইটস ফাইন যাও। দয়া সাগরটা কেন বললে, কারণটা কি বলো? দয়া সাগর ইজ লাইক ভাই আমার আমার সংসার আমি সামলাবো, এখানে আর হয়ে গেছে হয়ে গেছে, তাকে এবার টেনে আনা কেন? প্রথম কথা হচ্ছে আমি ওকে টেনে আনিনি, ও মাঝরাত্রিরে বিধ্বস্ত অবস্থায় একটু বাচ্চা মেয়েকে মানে ওকে সঙ্গে নিয়ে এসেছে, এসে বলেছে আমার আর জীবনে কেউ নেই, আমার হাজবেন্ড নেই, আমার বাড়ি নেই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি কেউ নেই, মাঝরাত্রিরে সেখানে বলেছে তুমি কি আমাকে একটু আশ্রয় দেবে? সেখানে আমি কি বলতাম? না আমি দেবো না, তুমি চলে যাও এখান থেকে। ঠিক আছে, তারপরে তো হতে পারতো, ঠিক আছে। হ্যাঁ এটাই হয়েছে বিষয় যে এই যে দয়ার সাগর কি বলে কি কি যেন বলছে আরো, হ্যাঁ না 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 কমেন্টে দেখেছি দয়ার সাগর একেবারে কি বলে, না না দাঁড়ো, কি বলে যত সব আজে বাজে জিনিস, হ্যাঁ ন্যাকা, ঠিক আছে বেশি বেশি কি বলে এরকম এরকম মানে কথা কিছু বলবে। সেইখানে আমার বক্তব্য হচ্ছে যে যে কোনো মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, মান থাকে, হুঁশ থাকে, তাহলে কেউ কখনো মাঝরাত্রিরে আসা বিধ্বস্ত একটা মেয়েকে বাচ্চা সমেত বাড়ি থেকে বের করে দিতে পারে না। সুন্দর করে সব কিছু করে নাও সেটা বলিনি, কিন্তু আমি ঢুকে এটাও বলেছি তোমার সিভি জেরক্স কপি আমাকে দিয়ে রেখো, আমি কাজের চেষ্টা করবো, তুমিও কাজের চেষ্টা করো, কোয়েল যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজের চেষ্টা করো, তুমি ওকে নিয়ে একটা কিছু ব্যবস্থা করো, এরকমটা নয় যে তুমি এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, আমি তোমাকে জামা পরিয়ে দিচ্ছি, তা নয়। আমি শুধু আশ্রয়টুকু দিয়েছি, কারণ মানে ওই আর কি, আমি আশ্রয়টুকু দিয়েছি, আমি আশ্রয়টুকু দিয়েছি তার কারণ হলো যে শুধুমাত্র আশ্রয়টুকু দিয়েছি এর কারণটা হলো যে কোনো মানুষ এটা করতে মানে তাড়িয়ে দিতে পারতো না। আর সব থেকে বড়ো কথা অনামিকার মানে কোয়েলের থেকেও আমি ওর মুখটা চেয়ে বেশি আশ্রয়টা দিয়েছি, কারণ ওকে আমি তাও যদি কেউ বের করে দিতে পারে, এই বাচ্চাটাকে কেউ কী করে বের করে দিতে পারে, সেটা তো অমানুষের লক্ষণ না। কি হচ্ছে এরকম করে দেখছে, এরকম করে দেখছে, এই কে বেশি ভালো রে? দুজন সবাই আমার মা বলেছে সবাই সবাই সবাই
সবাই সবাই সবাই আর তুই যার কাল কোলে বসে আছিস সে বাবা কি বলেছে তোকে বাবা তো এখনো কিছু বলেনি মা আসছে মা সবাই 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 বলে দিয়েছে আর আর যার কোলে বসে আছিস সে কেমন সব থেকে ভালো হচ্ছে সবাই সবাই ভালো বাবা ও তুই একটাই শিখিয়ে দিয়েছিস তোকে সবাই 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 ভালো আচ্ছা কে খারাপ ভালো সবাই সবাই ভালো খারাপ কেউ না সবাই ভালো এটা কে শিখিয়েছে মা সব মা শেখায় তোকে হ্যাঁ বাবা কিছু শেখায় না তুই রেগে গেছিস না তোমার কথা বলছিস কেন এনি আমি ভয় পেয়ে যাচ্ছি তাহলে রেগে যাও রেগে যাও রেগে যাও কিউটি একটা তো কথা বললে ভালো হবে তুমি রেগে গেছো এবার রেগে গেছো এবার তাহলে বলবে কথা সুমন অসম্ভব যে ভালো বাবা হতে পারবে সেটাও এখন থেকেই প্রমাণ করিয়ে দিল হ্যাঁ আরে এগুলো এগুলো কি বলবো ইনবর্ন কোয়ালিটিজ এগুলো আমি নিয়ে এসেছি এই কোয়ালিটিজ গুলো তাই তো বললাম যে আমার 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 কি কি ভালো ওগুলো বলতো বলতে পারবো না ভুলে গেছি কিছুই জানি না আমি কথা বলিস না হ্যাঁ কথা বলিস না বলি কি কি ভালো কি ভালো আমি কি জানব তুই জানিস না কোনটা ভালো লাগে তোর আমি কি তোমার বাচ্চা কান হ্যাঁ ছেড়ে দাও পড়ো চাপ সবাই ভালো সবাই আর নো প্রশ্ন ভালো জিনিস শেখালে এটাই হয় নো প্রশ্ন মানে চাই সবাই ভালো কে ঠিক আছে আমি যেটা শিখিয়ে দিয়েছি আর এখন তো সুমনের জীবন মানে একদম ডান দিক বা দিক সব দিকে সুমন না অনির্বাণ ওই আর কি অনির্বাণ মানে ওইসব নাম অত মনে থাকে না এত চরিত্রে অ্যাকচুয়াল নামই মনে থাকে হ্যাঁ না 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 একদমই তাই হ্যাঁ হ্যাঁ দেখো আমি তো প্রথমে আমার যেটা ডিউটি প্রথমে আমার যেটা ডিউটি আমি সেটা করেছি আমাকে দর্শক আর ওই জন্য আমার উপর কারণ আমি প্রথম দিনই বারণ করেছিলাম রাগারাগি করেছি চিৎকা চেঁচামেচি করেছি হ্যাঁ তুমি কি চুলটা কাটবে কেটে দেবে না তাহলে কিসের জন্য মালিশ টালিশ করে দিচ্ছ বলো হ্যাঁ এবার এইবার ঘটনা হলো যে আমি প্রথম দিনই চিৎকা চেঁচামে তোমাকে বলিনি বাবা ওকে বলছি তো এবার আমি প্রথম দিনই আমি চেঁচামেচি করেছি হ্যাঁ দেখো 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 এই দেখো হ্যাঁ এবার আমি প্রথম দিনই রাগারাগি করেছি চিৎকা চেঁচামেচি করেছি এবার চিৎকার চেঁচামেচি করেছি যে একদম হ্যাঁ তো তুমি যদি আগে বলো ভালো লাগছে একটু কথা আগে বলো তো ডিস্টার্ব করো না বলছি আমি তাও যদি ও আমার কথা না শুনে তাহলে কি করা যাবে আমি বললাম যে ওকে ঠিক আছে আশ্রয় দিয়েছো ঠিক আছে থাকতে দিয়েছো ঠিক আছে দাও না ওকে 23-24 টাকা দিয়ে দাও ওকে এবার বলো যে চলে যেতে থাকলো তো ওই আর কি মানে অটো ভাড়াটা দিয়ে দাও ওকে বলো যে এবার বাড়ি চলে যেতে আর ঠিক আছে অত রাত্রিবেলা অটো পাওয়া যাবে না ঠিক আছে দিনের বেলা ওকে দিয়ে দাও যা আছে খুচরো টাকা যা আছে দিয়ে ওকে বলো যে বাড়ি চলে যেতে ও দেবে না ও না 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 কোথায় যাবে তুমি চুপ করে বসো যাবে না তোমাকে রাখবো আমি তুমি চুপ করে বসো ঠিক আছে এইবার বলেছি যে ও শুনবে না কথা ও কিছুতেই কথা শুনবে না এবার তারপরে রাখছে এখন বুকবে এখন নিজে বুকবে আমি তো ভাই আমার আমি আমার ডিউটি করেছি ঠিক আছে আমি একদম ক্লিয়ার আমার তরফ থেকে আমি পরিষ্কার এবার যা করার এবার পুরো দোষ গিফটে কি করে হতে পারে ও 23-24 টাকা একটা গিফটে ছেলে হ্যাঁ কেন 23-24 টাকা তাই বলে ১১০ আমি পাকা বুড়ি কেউ না আমি ডাকি নিজে নিজেকে বলি পাকা বুড়ি দিদিরা কি বলে ডাকে তোকে ভুলেছি কিছু বলে ডাকে না কিছু বলে ডাকে না
বিষয়টার দিকে কিন্তু কি হচ্ছে না এখানটা বসে তুই আমাকে মিষ্টি সুইট তো শোনা মা তুমি চোখ বন্ধ করো আগে দেখো ও চোখ বন্ধ করলে আমাদের ইন্টারভিউটা কে নেবে চুপচাপ বসে থাক দাঁড়া এবার ওরা কথা বলো আমরা অনেকক্ষণ কথা বলতে দেখ আচ্ছা কতটা মানে বন্ধুত্ব তো হয়েই গেছে কারণ এতদিন ধরে শোট চলছে বাট এক্স্যাক্টলি রেকপুল করছে মানে অসম্ভব বিটি হ্যাঁ হি ইজ এক্সট্রিমলি এটা আমি বুঝেছি শি ইজ নো নো ওর ব্যাপারে এই বাবা এই বাবা গলি কি হচ্ছে কি এটা গাও করে দিচ্ছে তোমা আর তুমি আদর করতেই পারে বলো আদর করো বলো তুমি বলো তুমি বলো শি ইজ করে দিল তুমি বলো হ্যাঁ আরে আদর করতেই পারে আমি ওর কথা প্রচন্ড তো ভিটি তো তুমি সেগুলো বুঝতে পারো ওর ওই ব্যাপার স্যাপারগুলো ও ফেসিয়াল একটা এক্সপ্রেশন আছে এত পোকার ফেস টাইপের এক্সপ্রেশনও দিয়ে দেবে না যে বোঝা ধরা যাবে না ওকে এক্স্যাক্টলি এত শার্প ব্রেন না ও চোখটা শুধু এরার করে এরকম এর ফ্রাউন একটু ফ্রাউন করবে এরকম করবে বাস হ্যাঁ লেগ পুলিং তো করে তুমি করেছো কি আমি না না আমি কি বলবো কার সাথে বিজি থাকো তুমি বলো ওর সাথে কোলাবে দেখি হ্যাঁ ওর সাথে কতজনের সাথে হ্যাঁ আমার যখন জন্ম হয়েছিল তখন পাড়ায় সবাই চলে এসেছিল হ্যাঁ কোলাব লগ্ন হয়েছিল এবং সবাই এসে বলেছিল যে ও তো ঈশ্বরের অবতার সত্যি আরে আমাকে বলেছিল ইনফ্যাক্ট যখন জন্ম হয়েছিল তখন আমার মাথার উপরে একটা গোল এরকম এঞ্জেল টাইপের আলো জ্বলতো সেটা পাড়ার লোকেরা অনেকদিন দেখেছিল তারপরে আস্তে আস্তে যা হয় বড় হতে থাকলাম ওই আলোটাও আস্তে আস্তে গায়েব হতে থাকলো মানে এই চেন খুলে দিচ্ছ কেন ছড়ো হাত ছড়ো কেন আরে চেন খুলে দিচ্ছে আমার হাত কে দেবে আচ্ছা নাও খোলো তাহলে চেন খোলার চাক করছে আচ্ছা তাহলে খোলো চেন বউকে কেন বকছো আরে চেনটাকে বারবার আপ ডাউন করছে করুক দেখেছে ওর জামা ও বলেছে করতে পারে তোমার হচ্ছে না তোমার জামা কি করছে তোমার জামা কি করছে ঠিক না তোমার জামা করছে আমার জামা করুক করুক কি হয়েছে তোমার জামা তো করছে না আচ্ছা ঠিক আছে তুই কোন ক্লাসে পড়িস কেজি 1 কেজি 1 নেই এই11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67
জানে, ওটা জানেও। কলেজের পরে যেই প্লটটা চলছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, যদি ব্যক্তিগত জীবনে এরকম কিছু একটা ঘটে তাহলে তিনজন মহান ব্যক্তিত্বরা কিভাবে সামলাবে? দেখো প্রথমত তো আমি আমি সরে যাবো এই রিলেশনশিপ থেকে, অফকোর্স আমার নিজের সেলফ রেসপেক্ট নেই নাকি, আমি চলে যাবো। বিকজ আমার জন্য আমার সেলফ রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমার মনে হয় যে ওই রিলেশনশিপে যখন আমার পার্টনার লয়ালি থাকতে পারেনি আমার সাথে, তো আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ টু, মানে আমাকে থাকতে হবে তার সাথে, থাকার কোনো মানে দাঁড়ায় ওখানে।
যে আমাকে ভালোবাসবে সে একমাত্র আমাকেই ভালোবাসবে, তাকে দশজনের কাছে যেতে হবে না বা তাকে দশজনকে অ্যালাউ করতে হবে না লাইফে, এরকম সিচুয়েশন খুব আনন্যাচুরাল সিচুয়েশনস যদিও। সো আই উড লাইক টু সে বাই বাই, নিজেদের মধ্যে থাকো, যা করার করো। আমি নর্থ বেঙ্গলে তীর্থযাত্রা চলে যাবো একদম একদম, এছাড়া আর কোনো উপায় আর কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না, ভাবতেই পাচ্ছি না, একদম নর্থ বেঙ্গলে চলে যাবো তীর্থযাত্রা। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম সুমন। যদি একান্তই এই সিরিয়ালের মতোই ঘটনা হয় যে এরকম, আমি যদি জানতে পারি যে আমার হাজবেন্ডের এক্স তার এখন কোথাও যাওয়ার জায়গা নেই, সে বিধ্বস্ত অবস্থায় আমার কাছে এসেছে, আমি তাকে ডেফিনেটলি বাড়িতে আশ্রয় দেবো, কারণ আমার এটা নিয়ে মানে আমার পার্সপেক্টিভটা একটু অন্য রকমের, আমার আমার কোনো কমপ্লিকেশন নেই, এক পাস্ট ইজ পাস্ট আমার কাছে সবসময়, এবং আমি তো আমার আমার কৈফিয়ত চাওয়া, আমার প্রশ্ন করা, আমার সব কিছুই থাকবে ওই মানুষটার সঙ্গে, তারা যেরকম রায়ের ক্ষেত্রে অনির্বাণের ক্ষেত্রে আমি দেখবো তার কোনো প্রবলেম হচ্ছে কি না, সে কী চাইছে, সে যদি তার দেখতে কোনো ফিলিংস হয় তাহলে অবশ্যই আমি নিজে সরে আসবো, কিন্তু যতক্ষণ না দেখবো সে ঠিক আছে সবটাই নর্মাল হতেই পারে, যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে আগের সব কিছু সিম্পল হয়ে যেতেই পারে, মানে একসময় যার সঙ্গে রিলেশন ছিল তখন খুব ভালো ছিল, মানে দারুণ ছিল আমার কাছে, যেই ব্রেকআপ হয়ে গেছে এখন খুব খারাপ, সেরকমটা তো সবসময় হয় না। কেনা কিয়া চাহতে হো, কাজে যাই হোক, তো কাজে এখন যদি সব নর্মালি দুজনেই যদি নর্মালি ডিল করে তাহলে আমি ডেফিনেটলি তাকে আশ্রয় দিতে পারবো। মহান ব্যক্তিত্ব তুমি, মহান। চলো বাবা, আর নেওয়া যাচ্ছে না, আমি আর নিতে পারছি না, এখানেই শেষ করছি। আর এরকম এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরা সঙ্গে রুনাবো, দি ওয়াল নিউজ, কলকাতা।